আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে আলোচনা করব কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করবেন। প্রথমেই বলি গুগল অ্যাডস অ্যাকাউন্টটা কী, গুগল অ্যাডসটা কী। ধরুন আপনার একটি বিজনেস অথবা একটি প্রোডাক্ট অথবা একটি সার্ভিস, এটাকে আপনি অনলাইনের মাধ্যমে অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে আপনি অডিয়েন্সের কাছে পৌঁছে দেবেন। আপনি আপনার বিজনেসটাকে প্রমোট করবেন অনলাইনের মাধ্যমে অথবা আপনার সার্ভিসটাকে প্রমোট করবেন অনলাইনের মাধ্যমে। সো যে পেমেন্টটা করতে হবে সেটা গুগল অ্যাডস মাধ্যমে আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে, ওই অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে পে করতে হবে। তো চলুন বেশি কথা না বলে কীভাবে অ্যাকাউন্টটা তৈরি করতে হয় সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, শুরু করা যাক। প্রথমেই আমরা গুগল অ্যাডস লিখে ব্রাউজারে সার্চ করার সাথে সাথে চলে আসবে এই ইন্টারফেসটা। এটাতে আপনারা প্রথম যেটা আসবে ইজি সাইন আপ প্রসেসে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। ইজি সাইন আপ প্রসেস খুবই সহজ বিষয়টা, জাস্ট কয়েকটা স্টেপ ফলো করলেই আপনারা এটা করতে পারবেন। এই পেজ গ্রো ইউর বিজনেস উইথ গুগল অ্যাডস, আপনার বিজনেসটাকে ডেভেলপ করার জন্য আপনি গুগল অ্যাডসটা ইউজ করবেন। সাইন ইনে ক্লিক করবো আমরা। তার আগে রোবোটিং সিস্টেমে এটাকে আপনি ভেরিফাই করে নিতে হবে, ভেরিফাইটা করে নেবেন। এখানে কার যে চাচ্ছে যে কারের ছবিগুলি আপনি ভেরিফাইটা হয়ে গেল, আমরা সাইন ইন করে নিলাম। আমরা সাইন ইনে ক্লিক করব। এখানে আপনি যদি লগ ইন করে না রাখেন আপনার ইমেল অ্যাড্রেসটা, তাহলে আপনাকে ইমেল অ্যাড্রেসটা লগ ইন করতে হবে। আমার ইমেল অ্যাড্রেসটা লগ ইন করা আছে, সো আমি চলে যাব নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে অ্যাকাউন্ট স্টার্টিং হয়ে যাবে। গুগল অ্যাডসে কীভাবে ভিডিওকে প্রমোট করতে হয় এই বিষয়ে আমার একটি ভিডিও আছে, সবচেয়ে কম টাকায় ভিডিও ভাইরাল করুন, ইউটিউব ভিডিও কীভাবে আপনি প্রমোট করবেন এই বিষয়ে ভিডিও আছে। সো আমরা একদম নিচে যে লাইনটা, এটাতে আমরা ক্লিক করব, একবারে নিচে চলে আসব। নিচে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো গুগল অ্যাডসের যে একটা নাম্বার, সেই নাম্বারটা কিন্তু চলে আসছে। আমরা একবারে অনেকগুলি অপশন থেকে আমরা নিচে অপশনটা ক্লিক করব, ক্রিয়েট এ অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন। আমরা এখন ক্যাম্পেইন ক্রিয়েট করব না, বাট শুধু অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে বেসিক জিনিসগুলি দরকার সেগুলি হলো আপনার কোথায় থাকেন এবং আপনার কারেন্সি এবং আপনার নাম ঠিকানা, এই বিষয়গুলি শুধু লাগবে, অল্প কিছু বিষয়। সো আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমার সিঙ্গাপুরে থাকে, সিঙ্গাপুরে দিয়ে দিলাম এবং কারেন্সিটা দিলাম সিঙ্গাপুর ডলার। সাবমিট করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরে এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট, কনগ্রেচুলেশন, ইউ আর ওয়াল ডান। সো আমার অ্যাকাউন্ট হয়ে গেছে, অ্যাকাউন্ট আইডি নাম্বার চলে আসছে, সো অল ডান হয়ে গেছে। এভাবে খুব সহজেই আপনারাও আপনাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করে নিউ ক্যাম্পেইন ক্লিক করার মাধ্যমে আপনারা আপনাদের ভিডিও ক্যাম্পেইন তৈরি করতে পারবেন। আর কীভাবে ক্যাম্পেইন তৈরি করতে হবে সেই বিষয়ে আমার একটি ভিডিও আছে, আপনারা ভিডিওটা দেখে আপনারা ক্যাম্পেইন তৈরি করতে পারেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।